সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পর্যন্ত যে একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলছে, তার যে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টের উত্তর, সেই নবম শ্রেণীর যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তর এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। চলুন প্রথমেই আমরা আগে প্রশ্নটি দেখবো, তারপর উত্তরপত্র যাব। প্রশ্নটি জানার আগে অনুরোধ করছি, এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতিমধ্যে কিন্তু আমরা যে নবম শ্রেণীর যে গণিত অ্যাসাইনমেন্টের উত্তর সেটি কিন্তু পাবলিশ করেছি আমাদের চ্যানেলের প্লেলিস্ট ক্লাস 9, এখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ক্লাস 8-এর জন্য কিন্তু আমরা সকল অ্যাসাইনমেন্ট পাবলিশ করেছি একাদশ সপ্তাহের জন্য, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। চলুন আমরা আগে প্রশ্নটি দেখি। এখানে বলা হচ্ছে কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, শ্রেণী নবম বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার 3, কারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর আগে কিন্তু আমরা 2টি অ্যাসাইনমেন্ট করেছি, এটি কিন্তু 3 নম্বর অ্যাসাইনমেন্ট। যে অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টটি চয়ন করা হয়েছে সেটি হচ্ছে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। তারপরে আপনাদের জন্য যে নির্ধারিত কাজ, যে অ্যাসাইনমেন্টের কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে রাষ্ট্র ও নাগরিকের সম্মিলিত প্রয়াস ব্যতীত নাগরিক জীবনের কোনো সমস্যা সমাধান সম্ভব নয়। কোভিড-19 পরিস্থিতির আলোকে এই বিষয়ে তোমার মতামত যুক্তি সহ তুলে ধরো। আর নির্দেশনার মধ্যে দেওয়া আছে আপনাদের জন্য যে যে যুক্তি সহ মতামতে লিখতে বলা হচ্ছে, এই অ্যাসাইনমেন্টটি নির্দেশনা আকারে কিছু লিখতে হবে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্টটি লেখার সময় কিছু নির্দেশনাকে ফলো করে এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে। এখানে 5টি নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে দুর্যোগ মোকাবেলায় নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয় ব্যাখ্যা করবে। 2 নম্বরে বলা হচ্ছে সমস্যা সমাধানে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরবে। 3 নম্বরে করোনাকালে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করবে। 4 নম্বরে চলমান পরিস্থিতিতে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা যথাযথ কিনা যুক্তি সহ ব্যাখ্যা করবে। 5 নম্বরে বলা হচ্ছে যে এই বিষয়ে নিজস্ব মতামত প্রদান করবে, অর্থাৎ চারটি নির্দেশনার আলোকে এটি ব্যাখ্যা করবে। আর 5 নম্বর হচ্ছে নিজস্ব মতামত, অর্থাৎ প্রত্যেকটি নির্দেশনার মধ্যে নিজস্ব মতামত ঢুকিয়ে দিলে কিন্তু 5 নম্বর নির্দেশনার আনসার কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা উত্তরপত্রে যাই। তার আগে আপনাদের কভার পেজের শিরোনাম, অর্থাৎ অ্যাসাইনমেন্টে যে কভার পেজ রয়েছে সেই কভার পেজের যে শিরোনাম রয়েছে সেই শিরোনামটি হবে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। আমি আবারও বলছি, কভার পেজের শিরোনাম হবে রাষ্ট্র, নাগরিকতা ও আইন। এখন আমরা উত্তরপত্র দেখি। আমরা এখানে নির্দেশনা আকারে সাজিয়েছি। 1 নম্বর নির্দেশনার মধ্যে ছিল যে দুর্যোগ মোকাবেলা নাগরিক জীবনের সমস্যা সমাধানে রাষ্ট্রের করণীয়। আপনারা এখানে চাইলে যে আমরা এখানে যে নাম্বার গুলো দিয়েছি আপনারা চাইলে সেই নাম্বার গুলো না দিতে পারেন। এখানে আমরা জাস্ট নির্দেশনার নাম্বার গুলো যেভাবে দিয়েছি আপনারা, এই যে আমরা 1 নম্বর এখানে দিয়েছি, আপনারা চাইলে এই নাম্বার গুলো না না ইউজ করতেও পারেন, সমস্যা হবে না। জাস্ট এখানে আমরা জাস্ট আপনাদের নির্দেশনা গুলো বোঝানোর জন্য কিন্তু নাম্বার গুলো দিয়েছি। এখন আমরা শুরু করি যে নাগরিক অধিকার এক রকমের অধিকারের শ্রেণী যা সরকার, সামাজিক সংগঠন ও বেসরকারি ব্যক্তির দ্বারা লঙ্ঘনের থেকে একজন ব্যক্তির রাজনৈতিক স্বাধীনতা রক্ষা করে। একজন যাতে বৈষম্য বা নিপীড়ন ছাড়া সমাজ ও রাষ্ট্রের বেসামরিক ও রাজনৈতিক জীবনে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করে। নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে আমরা সাজিয়েছি নাগরিক অধিকার অন্তর্ভুক্ত করে নাগরিকের শারীরিক ও মানসিক সততা, জীবন ও নিরাপত্তা নিশ্চয়তা, জাতি, লিঙ্গ, মূল, রং, বয়স, রাজনৈতিক অন্তর্ভুক্তি, জাতীয় শক্তি, ধর্ম বা অক্ষমতার মতো ভিত্তিতে বৈষম্য থেকে সুরক্ষা এবং একক অধিকার যেমন গোপনীয়তা এবং চিন্তার স্বাধীনতা, বাকশক্তি, ধর্ম, প্রেস, সমাবেশ এবং আন্দোলনের স্বাধীনতা থেকে সুরক্ষা। আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা সাজিয়েছি একটি দেশে যে কোনো নাগরিক সমস্যা সমাধানে রাষ্ট্রের পাশাপাশি নাগরিকের এগিয়ে আসা অত্যন্ত জরুরি, কেননা রাষ্ট্র হয়তো কিছু নীতিমালা জারি করতে পারে কিন্তু নাগরিকটা যদি তা অমান্য করে তাহলে সে সমস্যার সমাধান হবে না। নাগরিক যদি রাষ্ট্রের নীতিমালা গুলো মেনে চলে, রাষ্ট্রকে সাহায্য করে, তাহলে সমস্যার সমাধান সম্ভব হয়। একইভাবে বর্তমান কোভিড-19 পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্রের নাগরিকদের একসাথে এর মোকাবেলা করা আবশ্যক। আমরা নেক্সট পেজে দেখি। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে নাগরিকদের যে কোনো সমস্যা, মহামারী অথবা দুর্যোগে সরকারকে পূর্ব প্রস্তুতি এবং পরবর্তী অবস্থার ব্যাপারে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হয়। কোভিড-19 এর কারণে সারা বিশ্বে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, করোনা এক বৈশ্বিক সমস্যা। আমরা নেক্সট পেজে চলে যাই। করোনা বিস্তার রোধে রাষ্ট্রের কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। যেমন আমরা 1 নম্বরে সাজিয়েছি যে মহামারী দুর্যোগ সমস্যাটি সম্পর্কে সাধারণ মানুষকে যথেষ্ট সচেতন ও সতর্ক করা,
এবং এর মোকাবেলা রাষ্ট্রের পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া। 2 নম্বরে আমরা সাজিয়েছি নাগরিকের যে কোনো সমস্যায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের পাশে থাকা। 3 নম্বরে আমরা সাজিয়েছি ত্রাণ অর্থাৎ সরকারি বেসরকারি বা আন্তর্জাতিক সাহায্য ক্ষতিগ্রস্ত জনসাধারণের কাছে পৌঁছানো নিশ্চিত করা। আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে 4 নম্বর যে মোটটি আমরা সাজিয়েছি এখানে, যে জনসাধারণের জন্য চিকিৎসা ব্যবস্থা সহজ করা যাতে সাধারণ মানুষ খুব সহজে চিকিৎসা গ্রহণ করতে পারে। 5 নম্বরে আমরা সাজিয়েছি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী মানসিক অর্থনৈতিক ও ভৌত কল্যাণ সাধন সহ তাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আক্রান্ত এলাকায় স্বাভাবিক জীবন জীবিকা ও কর্ম পরিবেশ ফিরিয়ে আনা ইত্যাদি। এই হচ্ছে আপনাদের 2 নম্বর যে যে নির্দেশনা সেটি, 1 নম্বর নির্দেশনা সেটি শেষ করলাম। এখন আমরা 2 নম্বর যে নির্দেশনাটি রয়েছে অর্থাৎ আপনাদের কোশ্চিনে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই, যে আপনাদের কোশ্চিনে আপনারা যে 2 নম্বর যে নির্দেশনাটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে সমস্যা সমাধানের নাগরিকের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরবে, এটির এখন আমরা সমাধান দেখবো। যে সমস্যা সমাধানের নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, নাগরিকদের যে কোনো সমস্যা মহামারী দুর্যোগে সরকারকে পূর্ব প্রস্তুতি এবং পরবর্তী অবস্থার ব্যাপারে আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করা। এখানে এর আলোকে কিন্তু আমরা কয়েকটি জাস্ট কোটেশন সাজিয়েছি। 1 নম্বরে সাজিয়েছে, প্রথমত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রের যে কোনো দুর্যোগ সমস্যা বা মহামারীতে নাগরিকের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজে আতঙ্কিত না হওয়া এবং অন্যকে আতঙ্কিত না করা, পাশাপাশি নিজে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করা। আমরা নেক্সট পেজ দেখি। নেক্সট পেজে আমরা 2 নম্বর যেটি সাজিয়েছি সেটি হচ্ছে রাষ্ট্র কর্তৃক বিধিনিষেধ মেনে চলা এবং অন্যকে মেনে চলতে উৎসাহ করা। 3 নম্বরে আমরা সাজিয়েছি সমস্যা মোকাবেলা রাষ্ট্র রাষ্ট্র কর্তৃক, এখানে কর্তৃক হতো রাষ্ট্র কর্তৃক, বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, আপনারা ঠিক করে নেবেন। আমি আবার গোল দাগ দিয়ে রাখছি, রাষ্ট্র কর্তৃক পদক্ষেপগুলো সম্পাদনে যথাসাধ্য সহায়তা করা। 4 নম্বরে আমরা সাজিয়েছি মহামারীতে আক্রান্ত হলে যথাযথভাবে চিকিৎসা নেওয়া। 5 নম্বরে আমরা সাজিয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্ন নিজের ও পরিবারের যত্ন নেওয়া, সঠিক নিয়মে সরকারি সাহায্য নেওয়া ইত্যাদি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া। 6 নম্বরে আমরা সাজিয়েছি এরকম পরিস্থিতিতে গুজবে কান না দেওয়া এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকা, একমাত্র সরকার কর্তৃক প্রদত্ত সংবাদে বিশ্বাস রাখা। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে যে আপনাদের জন্য যে 3 নম্বর যে কোটেশনটি নির্দেশনাটি রয়েছিল, যে করোনা কালে রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সমূহ, এটি এটি আমরা এখানে সাজিয়েছি। আপনারা চাইলে নির্দেশনার নাম্বার গুলো নাও দিতে পারেন, জাস্ট এভাবে কোটেশন আকারেও লিখতে পারেন। আমরা এখানে লিখছি যে বাংলাদেশে যখন করোনা আক্রান্ত রোগী ধরা পড়েছে, ঠিক তার পরপরই সরকার পুরো দেশে লকডাউন পলিসি চালু করেছে। জাস্ট আমরা প্রথম কোটেশনটি সাজিয়েছি লকডাউন পলিসি, আমরা এখানে মার্কিং করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। লকডাউন পলিসিটা এখানে আপনারা এভাবে জাস্ট হাইলাইট করবেন। তারপরে বাংলাদেশ যখন করোনা আক্রান্ত রোগী ধরা পড়ছে, ঠিক তার পরপরই সরকার পুরো দেশে লকডাউন পলিসি চালু করেছে, অর্থাৎ জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর বাড়ি থেকে বের না হওয়া এবং অতীব প্রয়োজনীয় বিষয় যেমন কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি যেসব সেবা আছে তা বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ জারি করেছে। 24 মার্চ থেকে বিভাগীয় ও জেলা শহরগুলিতে সামাজিক দূরত্ব চিহ্নিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। আমরা নেক্সট পেজে দেখি যে যে বাহিরের কার্যক্রম কমিয়ে আনা, আরেকটি কোটেশন হচ্ছে বাহিরের কার্যক্রম কমিয়ে আনা। এই সময়ে যদি কোনো অফিস আদালতে প্রয়োজনীয় কাজ কর্ম করতে হয় তাহলে তা অনলাইনে সম্পাদন করা, সরকার কর্তৃক জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন চলাচল সীমিত করা হয়েছে, জনগণের প্রয়োজন বিবেচনা, ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া। তারপরে আমরা নেক্সট যে কোটেশন সেটিতে চলে যাই, যে আবাসস্থল এর ব্যবস্থা, এখানে ভাষাঞ্চলে 1 লাখ লোকের আবাস ও জীবিকা নির্বাহের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ সময় যদি দরিদ্র কোনো ব্যক্তি ভাষাঞ্চলে যেতে চান তাহলে তারা যেতে পারবেন, জেলা প্রশাসকদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে আর্থিক সহায়তা, যেটি সেটি সাজিয়েছি যে করোনা ভাইরাস জনিত কার্যক্রম বাস্তবায়নের কারণে দরিদ্র জনগোষ্ঠীর আয় অন্য সংস্থানের অসুবিধা নিরসনের জন্য জেলা প্রশাসকদের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এর সহায়তা প্রদান করা ইত্যাদি। তারপরে আমরা নেক্সট পেজে চলে যাই, যে স্বাস্থ্যসেবাটি আমরা এখানে আলোচনা করেছি, যে স্বাস্থ্যসেবা করোনা ভাইরাস সংক্রান্ত শনাক্তে পরীক্ষা সহজ ও দ্রুত করতে পরীক্ষা কেন্দ্র বৃদ্ধির কাজ করছে সরকার। বর্তমান দেশে 68টি স্থানে করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষা কাজ করা হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে ঢাকায় 10,000
50 শয্যা শয্যা সহ সারা দেশে 14,565টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার, এর জন্য অ্যালকোহল, করোনা টেস্ট কিট, টেস্ট ইনস্ট্রুমেন্ট, জীবাণুনাশক মাস্ক, প্রোটেকটিভ গিয়ার সহ মোট 17 ধরনের পণ্য আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির ঘোষণা দিয়েছে রাজস্ব বোর্ড NBR। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমরা সাজিয়েছি যে আর 4 নম্বর যে নির্দেশনা ছিল আপনাদের, যে লাস্ট যে নির্দেশনা, যে চলমান পরিস্থিতিতে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা, অর্থাৎ আপনাদের আপনাদের কোশ্চেনে যদি আমরা একটু দেখাই যে চলমান পরিস্থিতিতে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা যথাযথ কিনা যুক্তি সহ ব্যাখ্যা করে যে নির্দেশনাটি, সেটার আমরা উত্তর এখন করব। যদিও করোনা মোকাবেলায় বাংলাদেশ অন্যান্য দেশের মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তবু আমার মতে এই পরিস্থিতি রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা যথাযথ নয়। নিচে আমরা আমার মতামতের ভিত্তিতে যুক্তি সহ ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যাগুলো আমরা এখানে দিয়েছি। 1 নম্বরে ব্যাখ্যাটি আমরা নিয়ে এসেছি, সব বিমানবন্দর এবং স্থল বন্দরে স্ক্যানিং করা হচ্ছে বলে সরকারের দাবি, তবে বাস্তবে তার প্রমাণ মিলে না, কারণ বিদেশ থেকে আসা কেউ কেউ স্ক্যানিং ছাড়া এদেশে ঢুকে যাচ্ছেন, এলাকায় গিয়ে ঘুরছেন, স্থানীয় লোকজন আবার সেই কথা জেনে পুলিশে খবর দিচ্ছে, আর শুধুমাত্র শাহজালাল বিমানবন্দরে স্ক্যানিং জন্য থার্মাল স্ক্যানার থাকলেও তা এখন নষ্ট। তারপরে আমরা নেক্সট পেজে চলে যাই, যে 2 নম্বর, যে স্বাস্থ্য অধিদপ্তরের কোন বিজ্ঞপ্তিতে নাগরিকদের ব্যাপারে বলা হয়েছে বিদেশ থেকে আসা কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে যারা আসছেন তারা কোয়ারেন্টাইনের শর্ত সঠিকভাবে মানছেন না, অনেকেই মিথ্যা ও গুজব রটিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন, অধিদপ্তর তাদের সবাইকে আইনি অনুযায়ী এবং সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নির্মূল আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছেন। তারপর আমরা নেক্সট পেজে দেখি, যে 3 নম্বর, যেটি চিকিৎসা মন্ত্রণালয়ের বিশাল গাফিলতির প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, বহু সংখ্যক রুগী যাওয়ার কারণে অনেক হাসপাতালে নতুন রুগীকে ভর্তি করানো যাচ্ছে না, আবার কিছু কিছু হাসপাতাল রুগীদের অসহায়তার সুযোগ নিয়ে বিশাল অঙ্কের টাকা চেয়ে বসছে। তারপর আমরা নেক্সট পেজে চলে যাই, যে করোনার মতো মহামারীতে রাষ্ট্রের পাশাপাশি নাগরিকদের সমানভাবে দায়িত্ব পালন করা উচিত, কেননা করোনার বিষয়টি শুধু রাষ্ট্রের নয় নাগরিকের অবহেলার কারণে দ্বিতীয় পর্যায়ে করোনার প্রভাব দেখা যাচ্ছে। যদিও বাংলাদেশে বহু সংখ্যক করোনা ভ্যাকসিন আমদানি করেছে, তবু বাংলাদেশ প্রত্যেকটি নাগরিক এই করোনার জন্য সতর্ক থাকা উচিত, অন্যথায় বাংলাদেশের সব দিক দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এই হচ্ছে আপনাদের জন্য যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট ছিল, তার উত্তর নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনার অ্যাসাইনমেন্ট গুলো এখনই কমপ্লিট করে ফেলুন। আর ম্যাথ যে আপনাদের অ্যাসাইনমেন্ট রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা পাবলিশ করেছি, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের ভালো অ্যাসাইনমেন্ট কামনা করে এখানে শেষ করছি। গুড বাই।